বলিউড তারকা সানি দেওলের সময়টা বোধহয় একটু বেশিই ভালো যাচ্ছে। গেল বছর তার অভিনীত সিনেমা গদর 2 ভালো ব্যবসা করেছে বক্স অফিসে, যার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা। কিন্তু এর পরেই বাঁধে বিপত্তি। জানা যায় প্রযোজকদের কথা দিয়েও কথা রাখছেন না এই সুপারস্টার। সম্প্রতি প্রযোজক সৌরভ গুপ্তা সানির বিরুদ্ধে প্রতারণা ও হেনস্থার গুরুতর অভিযোগ তোলেন। প্রযোজক ভারতীয় গণমাধ্যমকে জানান, 2016 সালে সানির সঙ্গে একটি সিনেমা করার কথা ছিল তার। সেই সিনেমার জন্য সানি নগদ অর্থ নিয়েছিলেন, এমনকি পরবর্তীতে সিনেমা শুরু করবেন বলে আরও অর্থ নেন তিনি। কিন্তু বারবার অর্থ নিয়েও সেই সিনেমার কাজ শেষ করেননি অভিনেতা। 2016 সালে সানি দেওল সিনেমার চুক্তি করেছিলেন, এতে মূল চরিত্রের জন্য পারিশ্রমিক হিসেবে 4 কোটি রুপি দাবি করেন তিনি। প্রযোজকের দাবি, সিনেমা শুরুর জন্য তিনি সানিকে 1 কোটি রুপি অগ্রিম দিয়েছিলেন, কিন্তু অভিনেতা আরেকটি সিনেমার শুটিং শুরু করেন। এ পর্যন্ত সানির অ্যাকাউন্টে প্রযোজক দিয়েছেন 2 কোটি 55 লাখ রুপি। এছাড়া আরেকজন পরিচালককেও অর্থ দেওয়ার জন্য জোর করেন সানি। এমনকি এই সিনেমার জন্য একজন ইপি নিযুক্ত করা হয় ও ফিলিস্তান স্টুডিও বুক করা হয়। কানুন কে ইতিহাস মে আপকা নাম ইয়াদ রাখা জায়েগা। এই প্রযোজকের আরো দাবি, 2023 সালে তার প্রযোজনা সংস্থার সঙ্গে একটি চুক্তি করেও অস্বীকার করেন সানি। এ প্রসঙ্গে প্রযোজক বলেন, আমরা যখন এগ্রিমেন্টটা পড়ি তখন দেখি উনি পাতাই পরিবর্তন করে ফেলেছেন। যেখানে লেখা ছিল তার পারিশ্রমিক 4 কোটি, সেটা বদলে করে দিয়েছেন 8 কোটি আর লভ্যাংশ 2 কোটি রুপি। এরই মধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সৌরভ গুপ্তা। সেই অভিযোগের ভিত্তিতে সানিকে নোটিশও পাঠিয়েছেন মুম্বাই পুলিশ। এদিকে ইন্ডাস্ট্রির ভেতরের খবর, প্রায়শই কথার খেলাপ করেন অভিনেতা সানি দেওল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক জানান, বছরের পর বছর একাধিক প্রযোজকের সঙ্গে আর্থিক প্রতারণা করে আসছেন সানি। রাম জন্মভূমি নামে একটি সিনেমা করার কথা ছিল তার, সেই অনুযায়ী মুম্বাই তৈরি করা হয় বিশাল সেট। 5 কোটি রুপিতে সেই সিনেমা সই করেন তিনি, কিন্তু এরপর সেটে আসতে চাননি অভিনেতা। পরবর্তীতে তার সিনেমা গদর 2 ব্লকবাস্টার হওয়ার পর সেই সিনেমার জন্য 25 কোটি রুপি দাবি করেন এই অভিনেতা। আপ লোক শায়দ মেরে রেকর্ড সে ওয়াকিফ নেই হ্যায়, কোই এসা কেস হি নেই জিসে মেনে সলভ না কিয়া হো, অর রাহা সওয়াল ইস চোর কা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।